আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছে আমি জাকাউল ইসলাম সো ফাইনালি আপনাদেরকে আমাদের পেঁপে বাগানের কীরকম ফলন হয়েছে তারই বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসলাম সো মারশাল্লা একটা ফলন খুব সুন্দর একটি ফলন হয়েছে যা আশা করেছিলাম ঠিক তাই হয়েছে বাট রিসেন্টলি কিছু কিছু ঘাসে ভাইরাসে আক্রমণ করেছে সো সেইগুলোতে জন্যে আর কি কীটনাশক দিতে হবে সো আমাদের পেয়ারা বাগানের কাজগুলি এবং আম বাগানের আমগুলি হয়ে গেছে সো তার জন্যে আর কি এই দিকে সময় দিতে পারছি না সো আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি সো এগুলোতে আর কি শ্রমিক নিয়ে কাজগুলি করতে হবে সো যা হোক যেটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম সো দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি বিশ কেজি পনেরো কেজি এবং পাঁচ কেজি পর্যন্ত পেপে দিয়ে দিয়েছি অলরেডি অর্থাৎ পেঁপেগুলো আমরা গাছ থেকে নামাই নিই ঠিক তবে গাছ গাছে পেঁপে দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে পেঁপে দেওয়া শুরু করেছে সো আপনারা এই পেঁপে চারা রোপণের ভিডিওগুলো যদি না দেখে থাকেন ড্রেসক্রিপশান বক্সে অর্থাৎ আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন পেঁপে গাছের চারা রোপণ পেঁপে গাছের পরিচর্যা কি পরিচর্যা করলে আর কি খুব দ্রুত সময়ে ফুল এবং ফল আসবে সব বিষয়গুলোই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে সো আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো মাশাল্লাহ আমাদের পেঁপে গাছগুলিতে খুব সুন্দরভাবে পেঁপে ধরা শুরু হয়েছে এবং ধরেওছে সো আমরা এই পেঁপেগুলা কাচাতে নামাবো না পেঁপেগুলো যখন পাকবে ঠিক তখনই পেঁপে গাছ থেকে পেঁপেগুলো নামিয়ে আর কি পাকা পেঁপে আর কি অর্থাৎ পাকা পেঁপে শুধু নামানো হবে গাছ থেকে সো আপনাদেরকে প্রত্যেকটি গাছ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কোন গাছে কেমন ফলন হয়েছে আর কোন গাছে কেন ফলন হয় না এবং কেন ফলন কম হয়েছে তারই বিস্তারিত থাকবে ভিডিওতে সো দেখছেন এই গাছটিতে কিন্তু কম পরিমাণে পেঁপে ধরেছে তো অর্থাৎ সেই গাছটি কিন্তু ছেলে একটি গাছ সো গাছটিতে কিন্তু ছেলে গাছে কিছু ট্রিপস আছে সো সে ট্রিপসগুলো প্রয়োগ করলে কিন্তু কিছুটা হলেও পেপে দেয় এগুলো গাছে দেখছেন খুব সুন্দর পেপে দিয়েছে এগুলোতে শুরু হয়েছে দেওয়া সো ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু ডালগুলো ভেঙে আছে সো কিছু করার নাই কারণ পেপে বাগানে আসতে পারি নাই যে দেখছেন সব ডালগুলি ভেঙে আছে ঘূর্ণিঝড়ের কারণে যদিও ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তো সে গাছগুলিকে দাঁড় করিয়ে দিয়েছিলাম এবং বাঁশ দিয়ে খাড়ো করতে হবে তো বাঁশগুলি কিনানো হয়েছে বাট শ্রমিকের জন্যে আর কি বাঁশগুলি মারা হয় না এই গাছের গোড়ায় সো গাছগুলির গোড়ায় যখন বাঁশ মারবো ঠিক নেক্সটে ভিডিও আসবে দেখেন সুন্দর হয়ে পেঁপে ধরা শুরু হয়েছে আর আগাছাও আছে বাগানে সেটাও বলতে হয় পেঁপে কিন্তু খুব সুন্দর হয়েছে ঠিক যেমনটি চেয়েছিলাম মাত্র গাছের বয়স চার মাস আর আমাদের পেয়ারা বাগানের পেয়ারা রিলেটেড আম রিলেটেড পেঁপে অর্থাৎ এগ্রিকালচার রিলেটেড এবং আমি যেই ব্লগ ব্লগ করি সেই ব্লগ রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমার এই চ্যানেলে পাবেন সো দেখতে সবাই আমার চ্যানেলেই চোখ রাখবেন দেখেন গাছগুলিতে খুব সুন্দর হয়ে পেঁপে ধরা শুরু হয়েছে আর আপনাদের প্রচুর 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 পরিমাণে সাপোর্ট দরকার আপনারা সাপোর্ট না করলে সামনের দিকে এগোনো সম্ভব না সো আপনাদের একান্তই সাপোর্ট কামনা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সো সাপোর্ট করলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব আপনাদেরকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই আমার এই চ্যানেলটিকে নিয়ে সো টপ লেডি খুব ভালো একটি জাত যদিও গত বছর আমরা বাবু গ্রিন লেডি সিড লেডি শাহি চাষ করেছিলাম কিন্তু টপ লেডি চাষ করা হয় নাই সো এই বছর টপ লেডি চাষ করতেছি সো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে